I remember the first day's shooting of Pother Panchali very well. It was an episode in the screenplay where the two children of the story, brother and sister, stray from their village and chance upon a field of kash flowers. And here in this enchanted setting, they are reconciled and their long journey is rewarded by their first sight of a railway train. At the end of the first day's shooting, we had 8 shots. আমি যখন মোটামুটি ক্লাস 8-9 এ পড়ি, তো প্রত্যেক দিন বাবার পকেট থেকে 10 টাকা করে আমি চুরি করছি। ঠিক আছে, কি না ফিল্মের বই কিনবো তাই জন্য টাকা জমাচ্ছি। তো গড়িয়া বাস স্টপের কাছে একটা বইয়ের দোকান ছিল, সচ্চিদানন্দ গ্রন্থাগার, এখনো আছে। ওখানকার মালিক বেশ বড় সড় চেহারা এন্ড হি হ্যাড আ বিমিং ভয়েস। তো আমি ওনার কাছে কি খুব ভয় ভয় গিয়ে বললাম যে এরকম আমাকে আমাকে একটা ফিল্মের বই দেবেন। উনি ভেতরে গেলেন, ভেতর থেকে একটা বই নিয়ে আসলেন। তো আমাকে বললেন যে এই বইটা তুমি নিতে পারো। বইটার নাম হচ্ছে আর ফিল্মস দেয়ার ফিল্মস। এমন দাম কত? 120 টাকা। এরি আমার কাছে 60 টাকা আছে। ঠিক আছে, আমি বললাম যে আমি তাহলে আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আপনি একটা সপ্তাহ বইটা রাখতে পারবেন, আমি 1 সপ্তাহ পরে আবার আসবো। আমার কাছে এখন 120 টাকা নেই, আমি 1 সপ্তাহ পরে আবার 120 টাকা নিয়ে আসবো। তো আমি আবার 1 সপ্তাহ ধরে রোজ 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা করে ফাইনালি এই 2 সপ্তাহ যাওয়ার পর আমার কাছে 120 টাকা হলো, সব 10 টাকা। ঠিক আছে, পুরো 10 টাকা একটা বান্ডিল নিয়ে আমি ভদ্রলোকের কাছে আবার 1 সপ্তাহ পরে গেলাম। কি বললাম যে আমি এসেছিলাম আপনার কাছে, আমাকে দেখেই সঙ্গে সঙ্গে আর ফিল্মস দেয়ার ফিল্মস। তো আমার শুরু হয়েছিল সত্যজিৎ রায়ের লেখা আর ফিল্মস দেয়ার ফিল্মস দিয়ে। Although I would love to talk about one of my favorite aspects of Satyajit Ray's films, which is his use of repeated sounds to infuse landscapes and spaces with memories. For example, the Mishtiwala's call in Pother Panchali, which we see several times and we remember the previous time when we watch it. Chai khuki, bhalo sar bhaja, muger naru, siret chhat, chandorpuli, khata golla. It's very much associated with Durga. But I would really want to talk more about my own personal memories of Mishti associated with Satyajit Ray, specifically the very first film I ever saw as a child, which of course was Gupi Gain Bagha Bain. Although the film was delightful in every possible way, musically, in terms of the story, the special effects, what stayed with me and it stayed with our family was the appearance of food magically, and specifically of the gigantic rasagollas, and the way in which in this 2 scenes in which we see them eat really well and we see the spread, we watch them pick up the rasagolla and bite into them. And since then I remember the sound of the juicy rasagolla being bitten into. At that time I was 11 years old, and when my 12th birthday came, I said to my mother, I don't want a cake, I want a giant rasagolla for my birthday. So my mother made a cake-sized rasagolla, which we all cut into slices and we ate as our special Gupi Gain Bagha Bain cake for my 12th birthday. Satyajit Ray somporke amar prothom sammuk jetu dharona seta hoy ami Gupi Gain Bagha Bain dekhi chotobelay ebong tar pore দেখি পথের পাঁচালি। তখন আমার বয়স হয়তো 9-10 বছর হবে। Gupi Gain Bagha Bain ভালো লেগেছিল, একটা নিছক মজার ছবি। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প তার আগে পড়েছিলাম, সুতরাং সেটাকে কেন্দ্র করে ওই ছবি মজা লেগেছিল দেখে। কিন্তু
পথের পাঁচালী ক্ষেত্রে সেটা হয়নি, পথের পাঁচালী আমি কিছু বুঝিনি। তো আলফা বাংলায় পথের পাঁচালী দিয়েছে, বাট জানি এটা সত্যি প্রায় ছবি, দেখার খুব ইচ্ছে ছিল। কিন্তু আমি পথের পাঁচালীটা যখন দেখতে চালু করেছি আলফা বাংলায়, তখন হাফ চলে গেছে সিনেমাটা। মানে আমি দেখতে চালু করেছিলাম যেখানে পিসিমা মারা যাচ্ছে ওইখান থেকে, তো সেখান থেকে আমি পুরো সিনেমাটা দেখি। আমার প্রথম ছবি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, বেশ তখন ছোট খানিকটা এবং অতটা বুঝিনি এবং ভালো লাগেনি। ভালো লাগেনিটা কেন, যে কারণগুলো ভালো লাগেনি সেই কারণগুলো ভবিষ্যতে ভালো লাগার কারণ ছিল এবং বুঝতে পেরেছিলাম, বুঝতে পারার বয়সে যখন পৌঁছেছিলাম। কষ্টটা নিতে পারিনি, মৃত্যুটা দেখতে পারিনি। দিন প্রতিবারে শেষ হয়, চ্যানেল সার্ফ করতে করতে দেখছি ডিডি বাংলা বলে একটা চ্যানেল, দূরদর্শন বাংলা। সেই দূরদর্শন বাংলায় পথের পাঁচালী শুরু হচ্ছে, এই তো শুরু, এখন আর কে ছাড়ে। তো যেমন ভাবা তেমন কাজ, আমি আবার শুরু থেকে পথের পাঁচালী দেখতে শুরু করলাম, এবং আমি যে অর্ধেকটা গিয়ে থামিয়ে দিয়েছি তা না, আমি পুরো পথের পাঁচালী আবার দেখলাম। সত্যজিৎ রায়ের সিনেমার ব্যাপারে বলতে গেলে বলতে হয় যে উনি একজন অসামান্য স্টোরি টেলার। ওনার সিনেমার মধ্যে অনেক রকমের লেয়ার্স থাকে। আমরা তো দেখি যে অপু ট্রিলজি ইজ অ্যাকচুয়ালি মেকিং অফ আ মডার্ন ইন্ডিয়ান ম্যান। তো সেইখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস ঘটে থ্রু আউট দ্য থ্রি ফিল্মস, সেটা হচ্ছে যে এই অপুর এই জার্নিটার মধ্যে ডেথ একটা খুব সিগনিফিকেন্ট পার্ট প্লে করে। মানে ইচ ডেথ অ্যাকচুয়ালি রিলিভস বা স্লোলি রিলিভস অপু অফ হিজ রুটস। মানে একটা করে মৃত্যু তার জীবনে তাকে বোধহয় তার তাকে বোধহয় ডিরুটেড হতে সাহায্য করে। এই সমস্ত চলচ্চিত্রে আমরা দেখতে পাই খুব ইন্টারেস্টিংলি সেখানে দুষ্ট লোকের কথা খুব উঠে আসে, ভালো মন্দ, দুষ্ট ভালো খারাপ ভালো, এই যে ডুয়ালিটি, এই যে বৈপরীত্য, এই জিনিসটা সত্যজিৎ রায়ের ছোটদের সিনেমাতে আমরা দেখি খুব এভিডেন্ট। এগুলি মৃত্যু, নির্ঘাত মর। মারবে কেন, আমরা তো কিছু করি নাই, আমরা ভালো লোক। এই যে ভালোর দল আর খারাপের দল,
সমাজের যে এই দুটো পোলারাইজেশন, ভালো এবং মন্দ, সেটির মধ্যে একটি খুব ইন্টারেস্টিং কথা হলো যে খুব কমপ্লেক্স, খুব জটিল কিছু ইডিওলজিক্যাল কনসেপ্ট বা জটিল কিছু পলিটিক্যাল কথা, জটিল সমস্যা, এই সমস্ত খুব সুন্দরভাবে মেটাফরিক্যালি অনেক রূপকের মধ্যে দিয়ে সত্যজিৎ রায়ের ফিল্মে ছোটদের জন্য যেন উনি পরিবেশন করেছেন। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে নাই আহার, সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে নাই আহার, হীরার খনির মজুর হয়ে কানা করি নাই। সো হীরক রাজার দেশে ইজ দ্য স্টোরি অফ আ ফ্যাসিস্ট কিং হু গেটস ডিথ্রোনড বাই দ্য কমন পিপল উইথ দ্য হেল্প অফ এ মিউজিক্যাল ডুও নেম কুপিগাইন বাগাবাইন অ্যান্ড দ্য ভিলেজ টিচার নেম উদয়ন পণ্ডিত। So, this film is basically a political satire disguised as a children's film. They had to sugarcoat many things in this film because it's a children's film. But that didn't stop him from providing the right kind of message to the kids. আরেকটা কথা সেটা হচ্ছে যে ওই সেই পড়াশোনা করে যে অনাহারে মরে সে জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা, তাই এটা তো পারলে মানে সব তর্কেই আমি ইউজ করি তখন। আর মানে সমস্ত এসেতেই লিখি, কারণ ওটা তো মনের কথা, মানে তখন তো মনে হচ্ছে যে সত্যি বাবা মানে এবার একটু ছুটি দেওয়ার পড়তে চাই না, তখন ওটা একটা হাতিয়ার হয়ে দাঁড়ায়। কিন্তু বড়বেলায় বুঝেছি যে ওটা আসলে কিসের হাতিয়ার। এই যে ভালো খারাপের নানা রকমের আবরণ, মুখোশ, এইগুলোকে যে চ্যালেঞ্জ করা এবং খুব সুন্দর সরলীকরণের মধ্যে দিয়ে চিত্রনাট্যের মধ্যেই বলুন বা চলচ্চিত্রের মধ্যেই বলুন, তার যে আভ্যন্তরীকরণ করা, এটা আমার মনে হয় খুব খুব গুরুত্বপূর্ণ। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এই সিনেমাটির আরেকটি বিশেষ দিক যেটি আমাকে ভীষণভাবে টানে সেটি হচ্ছে শিক্ষক সমাজের প্রতি সত্যজিৎ রায়ের অসীম এবং প্রগাঢ় শ্রদ্ধাবোধ। এই শ্রদ্ধাবোধ না থাকলে উদয়ন পণ্ডিতের মতন চরিত্র নির্মাণ করা সম্ভবই হতো না শিল্পীর পক্ষে। তিনি মারের সাগর পাড়ি দেবেন যদিও তার নৌকাটি হাল ভাঙা। তার ঋজুতা, তার সত্য কথা বলার সাহস, তার অদম্য জেদ আমার মনে হয় আজকের শিক্ষক সমাজের পক্ষেও সমানভাবে অনুকরণীয়। যতদিন এই পৃথিবীতে অনাচার, ব্যভিচার, স্বৈরাচারী রাজতন্ত্র থাকবে, ততদিন এই সিনেমাটি মৃত্যুহীন বলেই আমি মনে করি। I love the entire last part of the film, starting from the song Nahi Jantro Ami Prani. Nahi Jantro Ami Prani is basically a protest song, and it also talks about the atrocities of the king. At the end of the song, we see the king himself getting brainwashed and how ultimately he himself takes down his own statue. And the film ends there. Ami Jani, Ami Jani, আমি জানি, আমি জানি, আমি জানি। এই পোলারাইজেশন কিন্তু শুধুমাত্র দুটি চরিত্র বা একদল লোকের সাথে আরেকদল লোকের লড়াই নয়, ভালো এবং খারাপ কোনো দুটি দল নয়। এই এই যে ভালো খারাপের যে কনসেপ্ট, এটা যে একজন সেলফের মধ্যেও থাকে, একজন ব্যক্তির মধ্যেও এই যে ডুয়ালিটি, আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট। সেটি আমরা জয় বাবা ফেলুনাথের ওই দৃশ্যের কথা মনে করায়, যেখানে ফেলুদা বলছে যে আমার মন্দ নাম হচ্ছে প্রদোষ মিত্র এবং ভালো নাম হচ্ছে ফেলু। তো এই যে ভালো মন্দ, কোনটি আপনার আইডেন্টিটি, কোন জিনিসটা আপনি সমাজে প্রকাশ করেন এবং কোনটা আপনি লুকিয়ে রাখেন, এই এই জিনিসটা আমার মনে হয় খুব খুব গুরুত্বপূর্ণ সত্যজিৎ রায়ের ছোটদের চলচ্চিত্রে। আমি এইটুকুনি বলতে চাই যে মানে সত্যজিৎ রায়ের সিনেমা মানে বিভিন্ন ক্যারেক্টার্স আমাদের ছোটবেলার, ছোট থেকে বড় হওয়ার একটা মানে পুরো পার্ট, সেটা ছাড়া হয়তো আমাদের ছোটবেলাটা ইনকমপ্লিট হয়ে যেত। আর এখন বড়বেলায় এসে তাদেরকে নতুন করে খুঁজে পেয়ে, নতুন মানে খুঁজতে গিয়ে এখনো দেখা যাচ্ছে যে সেগুলো বাদে আমাদের জীবনটা চলছে না।
যখনই ফিরে ফিরে চাই ভরে যায় মন, প্রাণে বড় তোলা দিয়ে যায়। তুমি আমাদেরই সত্যজিৎ রায়, টিনটোরেটোর যিশু বা কৈলাসে কেলেঙ্কারি, ডজনে ডজনে গল্প করি নস্টালজিয়া ভারী। এতেও কিন্তু হয় না শেষ, গল্প আছে আরো, আবার বারো পরে, তাই এবারও বারো। সমৃদ্ধ চিত্র জগৎ তোমারই ছোঁয়ায়, ছিলাম ছিলাম তোমায় সত্যজিৎ রায়। মহারাজা তোমারে শেলাম 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 শেলাম, মোরা তোমার গুণে মুগ্ধ হইলাম, মোরা তোমার গুণে মুগ্ধ হইলাম, মোরা নানা সখীরা যুব মানুষ দেশ বিদেশে ঠায়, মোরা নানা সখেরা যুব মানুষ দেশ বিদেশে ঠায়, মোরা তোমার ভাষা চর্চা করে আনন্দ যে পাই, মোরা তোমার ভাষা চর্চা করে আনন্দ যে পাই। মহারাজা তোমারে সোনায় ধন্য, এসেছি তাহারি জন্য রাজা মহারাজ।